সামনে হাজার হাজার এনিমি, সামনে হাজার হাজার এনিমি, লাখে লাখে গুলি মারো। আরে ভাই আমি আইতেছি, আমারে মনে হইতেছে এবার টুবি চালাইতে হবে পিসি নিয়ে। গাড়ি কি আছে, গাড়ি কি আছে, বেরোতে পারবো, জুম কভার করতে পারবো। তিনটাকে খেয়ে দিলাম ভাই, কেমনে কি এটা তো বট। যাও যাও যাও, এই যে ওই না বট, পিছে 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 হেডশট লাগায়া দিছে। এখানে নিচে আছে, কিন্তু নিচে আছে, ঠিক আছে দেখুন এখানে শেষ 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 লাল দেখাও। চলো যাও যাও। আমার একটা ভাই চ্যালেঞ্জ করছিল যে শুধুমাত্র এমএটবি দিয়ে 15টা কিল করে বুয়া নিতে, তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে কিন্তু একটা ম্যাচ স্টার্ট দিছিলাম বিআর র্যাঙ্কে, দুইটা স্নাইপার দিয়ে ভাই যা কুবানোটা কুবাইলাম, প্রত্যেকটা স্কোয়াড ভাই লাস্টে আমাকে রিপোর্ট মারছে আমার হাতে মাইর খাওয়ার পরে। তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবা, আর অবশ্যই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটা একটা লাইক করে দিবা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবা প্লিজ। এই প্লেয়ার নামছে, প্লেয়ার নামছে, প্লেয়ার নামছে ভাই। গান 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 গানটা নিও না, গানটা নিও না আমার দাও। আচ্ছা গান নেব না, নিয়ে একবার নিব না, আমি হাত দিয়ে মারবো না। আরে ভাই কিল চোর, কিল চোর। আমি তো হেড মারিছি, আমি জানি না। তুমি নি ভাই, এখানে তুমি আছিস। কেমন লাগে ভাইয়া? পুলিশ কর দিলা, আমি খায়া দি বর্ডার করে, বর্ডার খেলতে আইছি। আমার শ্বশুর তোমার কি হয়? আমার বউ তোমার ভাবি হয়। কত ভাই হয় এখানে কি স্পটে স্পট? আমারে বাঁচাও, মারো মারো, আমার একজন হিল দাও না। কভার মে হু यार, मेरे को कोई बचा लो। ओके ओके जाओ, ओके जाओ, রিভাইভ কর, রিভাইভ কর, ফার্স্ট টাইম দাও। কেলে দিল রে একজন, একজন পয়েন্টে বসো, পয়েন্টে পয়েন্টে লিফটার আপু পয়েন্টে বসো। দুইটা নক দিছি ভাই, দুটোটা বিটে গেল। সামনে যাও না, ওদের কাছে লঞ্চার আছে ভাই, পাঠায় দিচ্ছে এই জায়গা থেকে। ওয়াল এই ভয়টাই করছিলাম। তুমি এখান থেকে ফায়ার দাও জানো আসতে না পারে। আমাদের রিভাইভটা দিয়ে দেখ। এই যে যে আসতেছে এই পাশে, হাতে টানে, হাতে টানে। এই যে এখানে আরেকটা, ওখানে আরেকটা যাচ্ছে। কিলটা চুরি, স্কোরটা খতম করতে পারলে লাস্ট রাউন্ড। আচ্ছা আচ্ছা, ওদেরকে শান্তি গরম করে দে। আমার কাছে কিন্তু কোনো গান নেই, জেড 10 দিয়ে পিটাইতে পারবো না। শাবাশ শাবাশ, স্কোর ডেট, স্কোর ডেট। বাঁচছে ভাই, ধরো ধরো ধরো, লাস্ট প্লেয়ার বাঁচতেছে, ধরো। কোথায় লাস্ট প্লেয়ার? কোথায়? 105 এর দিকে দেখো, ফার্স্ট লাল করে এই পাশে। আরে বট এ বিডিএস ব্যাট গাল তো নানি খালি করে রাখবো, রাখবো মাইয়া মাইয়া দাও, মাইয়া মাইয়া দে। আরে মাইয়া কানে ছে দে বল। আরে সামনে রে ভাই, সামনে সামনে গেছে ওই দিক দিয়ে। হ্যাঁ উপরে যাও যাও যাও, এই যে ওই না বট, পিছে 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 হেডশট লাগায়া দিছে। এখানে নিচে আছে, কিন্তু নিচে আছে, ঠিক আছে দেখুন এখানে শেষ 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 লাল দেখাও। চলো যাও যাও। কেমন দিলাম ব্রাদার বলো? ফুল স্কোরটা খেয়ে দিলাম। আমি তো দেখলাম তুমি খাড়া আছিলা। তোমরা হচ্ছে বট ভাইজান, আপনি টোকেন নেব না জান। টোকেন, টোকেনের অভাব নেই, এদের 32 টোকেন। আপনার টোকেন নেব না, কথা বলনা। আমি দিতে টোকেন, আমার লুট বক্সটা লুট দিও না, আমি আসতেছি। হ্যাঁ কথা, আমার বড়ে সাগর ভাই এমন তুমি কইতে পারো না, ঠিক আছে? তাই নাকি? সামনে হাজার হাজার এনিমি, সামনে হাজার হাজার এনিমি, লাখে লাখে গুলি মারো। তোমার দীপ্তরা রেখে দিবে এখন। আরে ভাই আমি আইতেছি, আমারে মনে হইতেছে এবার টুবি চালাইতে হবে পিসি নিয়ে। গাড়ি কি আছে? বেরোতে পারবো, জুম কভার করতে পারবো। তিনটাকে ছেড়ে দিলাম ভাই, কেমনে কি এটা তো বট। এইটার নামই তো ভালোবাসা। আরে রিভাইভটা দিয়ে দিল রে। এই পথ যদি শেষ না হয়, ঠিক বলতে পারো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে বলো তুমি। টোনাটুনি বলতে হচ্ছে আগে গানটা। পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হবে বলো তুমি। সাগর ভাই এখানে মেরে দিয়ে সব ফাটে ফেলাইছে। অবশেষে সাগর ভাই প্যানেল ইউজ করতেছে। আমার এই যে তোমার এই দীপ্তরার উপরে রাগ উঠছে, বুঝছো? রাগে পিটাইতেছে ফলাবান গুলারে। যেখানে আমি একটা কন্টেন্ট বানাবো প্যানেল ইউজারের সাথে, তখন আমি গেম খেলি। যেখানে যাই ওখানে মনে হয় স্কট খতম, যেখানে যাই স্কট খতম। কি করব কোয়ান? এখানে স্কট কোনখানে ভাই? আমার ডাকো ভাই, আমার আর বেশি না 8টা কিল লাগে। এই যে পিকে আমার 8 কিল লাগে ব্রাদার, প্লিজ मुझे 8 किल दे। ए तुम किल करो ना, हमारा 8 किल डाउन आप प्लीज भाई, हेल्प में। हमारे का तो पूरा स्क्वाड। तुम आस्ते से तुम एक पीछे चले जाओ भाई, हेल्प में 180 डैमेज दी तुम्हारे पूल के लिए। पाए मारे से हमारे बुद्ध मारो। ओके मारो चला लो। মারো। আগুন বাবা তুমি খাবে। যাও ওকে বাঁচাও। ওখানে স্কটটা চলে যাবে, এখন গেলে মার খেয়ে যাবে। তবে না যাও। কভার দিচ্ছি, সাগর ভাই কভার দিচ্ছি। আমার এত বেস্ট আছে, দেখো আমার লুট বক্স। বেটার ক্লিয়ার করো। পেছে সাগর ভাই রিভাইভ করো। রাত রিভাইভ করো। আরে বেরোতে তো হবে। কভার দাও সাগর ভাইকে, গিয়ে রিভাইভ করো। ভিতরে আরো প্লেয়ার আছে কিন্তু আমি রিভাইভ দিতে পারবো। যাওয়ার দরকার নেই না, আমি রিভাইভ দিমুই। এ দোয়া খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই ভিডিওটা কিন্তু ছিল একটা চ্যালেঞ্জিং ভিডিও। তো একটা ভাই আমাকে কমেন্ট করছিল যে 15টা কিল করতে M8B দিয়ে শুধুমাত্র। তো M8B দিয়ে 15টা কিল করছি, কিন্তু বুয়াটা নিতে পারি নাই। এর কারণ হচ্ছে আমার টিমমেটের সাপোর্ট আমি তেমন পাই নাই, তারা সবসময় আমার থেকে দূরে থাকছে। তো আমি কিন্তু এই ম্যাচে 15টা কিল করে মারা গেছি। তো এখানে আর অ্যালাইভ আছে মাত্র 11টা, আমার টিমমেট বেঁচে আছে 3টা, কিন্তু 3টা থেকে একটারও ভালো লুট নাই। তো এখানে মনে হয় ম্যাচটা এখানে শেষ হয়ে যাবে, যেহেতু আমি মরে গেছি। আমি M8B দিয়ে ভালো সাপোর্ট দিতে পারতাম, তো এই সাপোর্টটা তারা পাবে না। আর তাদের সাথে কি হয় সেটাও আমি জানি না। জাস্ট সবাই একটু ভিডিওটা দেখো, যারা ফুল ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এরকম ভালো ভালো চ্যালেঞ্জ দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিতে পারো, যে পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো, কি চ্যালেঞ্জ দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে চ্যালেঞ্জটা দিয়ে যাও। ইনশাল্লাহ চেষ্টা করবো তোমার ওই চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে কিন্তু আমাদের এই বুয়াটা মিস হয়ে যায়।